আল্লাহর ওলি হযরতে শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলবি রহমাতুল্লাহ আলাইহি একদিন রাতে স্বপ্নে দেখলেন আল্লাহর পয়গাম্বার ডেকে ডেকে বললেন, আল্লাহওয়ালাদের সম্মান করবা, আল্লাহর বুজুর্গদেরকে সম্মান করবা, পীর সাহেবদের সাথে ভালো সম্পর্ক রাখবা। এই কথা শোনার পরে সকালবেলায় ঘুম থেকে উঠা শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলবি রহমাতুল্লাহ আলাইহি তার বাড়ির পাশে এক পীর ছিল, পীরের সাথে সাক্ষাৎ করতে গেলেন। যাওয়ার পরে তিনি দেখতে আছেন পীর সাহেব মুরিদানদেরকে নিয়া মদ খায়া বেহুশ হয়ে পড়ে আছেন। মুরিদরা মদ খেতে খেতে এক একজন বেহুশ হয়ে অচেতন অবস্থায় পড়ে আছে, পীর সাহেব মদ খাইতেছে। পীর সাহেব ডেকে ডেকে বলে, এ আব্দুল হক মদ দিছে দেহলবি, নেও নাও আমার সাথে মদ খাও। বলে, না না আমি মদ খাবো না, মদ আল্লাহ হারাম করেছে, মদ খাওয়া যাবে না, মদ খেলে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি নারাজ হয়, মদ খাওয়া কবিরা গুনাহ। বলে, তুমি যদি মদ না খাও তুমি বিপদে পড়বা, নেও নেও আমার সাথে মদ খাও। বলে, না না আমি মদ খাবো না। শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলবি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। পরের দিন তিনি আবার আসলেন পীর সাহেবের থেকে বরকত নিতে, সাক্ষাৎ করার জন্য। পরের দিনও এসে দেখেন ওই ব্যক্তি আবার মদ খাইতেছে, আবার বলতে আছে মদ খাও। বলে, না না আমি মদ খাবো না, মদ আল্লাহ হারাম করেছেন। বলে, মদ না খাইলে তোমার সমস্যা হবে। বলে, দুনিয়ার যত সমস্যা আমার হোক তবু কোনো দিন আমি মদ খেতে পারি না। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই কথা বলিয়া আল্লাহর ওলি চলে গেলেন। চলে যাওয়ার পরে রাতে নবীজিকে স্বপ্নে দেখলেন, দেখলেন আল্লাহর নবী সাহেব আজমাইনদের সাথে বসা আব্দুল হক মুহাদ্দিসে দেহলবি রহমাতুল্লাহ আলাইহি। তিনি ওই মজমায় ওই মজলিসে যাওয়ার জন্য রওনা করলেন। পথিমধ্যে ওই পীর সাহেব লাঠি নিয়া ঘেটের মধ্যে দাঁড়াইয়া গেলেন। পীর সাহেব গেটের মধ্যে দাঁড়াইয়া লাঠি দিয়া বারবার আল্লাহর ওলি শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলবি রহমাতুল্লাহ আলাইহিকে তাড়াইয়া দেন, তাকে ভিতরে ঢুকতে দেন না। বলে, আমি ভিতরে যাব। বলে, কোনোভাবেই যাওয়া সম্ভব না। আবার সকাল হইয়া গেল, স্বপ্ন ভেঙে সকাল হইয়া গেল। পরের দিন তিনি পীর সাহেবের দরবারে গেলেন। যাওয়ার পরে পীর সাহেব ডেকে ডেকে বলতে আছে, আব্দুল হক নাও আমার সাথে মদ খাও, যদি মদ না খাও মনে রাখবা তুমি রাসূলের দরবারে ঢুকতে পারবা না। এবার আব্দুল হক মুহাদ্দিসে দেহলবি ওই দিনও মদ খাইলেন না। পরের দিন গেলেন, আবার রাতে ঘুমাইয়া রইলেন। রাতের বেলায় আবার স্বপ্নে দেখলেন পয়গাম্বার সাহাবিদের কিনিয়া বসা শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলবি রহমাতুল্লাহ আলাইহি। তিনি পয়গাম্বারের কাছে যাইতে চাইলেন, দরজার মধ্যে সামনে আবার ওই পীর সাহেব লাঠি নিয়ে দাঁড়াইয়া গেলেন। পীর সাহেব আল্লাহর ওলিকে ভিতরে যেতে দেয় না, লাঠি দিয়া তাকে তাড়াইয়া দেয়। এবার সকালবেলায় তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে পরের দিন আবার ওই পীর সাহেবের দরবারে গেলেন। পীর সাহেব তাকে মদ খায় মুরিদানদের কিনিয়া। এবার পীর সাহেব ডেকে ডেকে বলে, এ আব্দুল হক তুমি যদি আমার সাথে মদ না খাও তাহলে তুমি কোনোদিন রাসূলের সামনে মজমায় যেয়ে বসতে পারবা না, আমি তোমাকে যেতে দেব না। এবার শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলবি ডেকে ডেকে বললেন, এ পীর তুমি শুনে নাও, জীবনেও যদি আমি রাসূলের সামনে যেয়ে বসতে না পারি তারপরও কোনোদিন আমি তোমার সাথে মদ খাবো না। এই কথা বইলা চইলা গেলেন। এবার তৃতীয় দিন রাতে স্বপ্নে দেখেন আল্লাহর নবী সাহেব আজমাইনদের কিনিয়া বসে আছেন, কথা বলতেছেন, তালিম করতেছেন। এবার আল্লাহর ওলি শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলবি রহমাতুল্লাহ আলাইহি ওই মজমায় যাওয়ার জন্য রওনা করলেন। পথিমধ্যে দরজার মধ্যে পীর সাহেব লাঠি নিয়ে দাঁড়াইয়া গেলেন, তাকে লাঠি দিয়া পিটাইয়া তাড়াইয়া দেয়, সামনে যাইতে দেয় না। এবার আল্লাহর নবী ডেকে বললেন,
বলেন, হে আমার সাবিরা, আমার আব্দুল হক মহাদ্দেসে দেওলবি রহমাতুল্লাহ আলাইহি কোথায়? তাকে যে কয়েকদিন ধরে দেখতেছি না, কয়েকদিন আমার মজমায় আসে না, কারণটা কি, তার খবরটা কি? এই কথাটা সে আব্দুল হক মহাদ্দেসে দেওলবি রহমাতুল্লাহ আলাইহি বাহির থেকে শুনলেন, শুইনা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই যে দরজার বাহিরে আছি, আমাকে এই পীর সাহেব যাইতে দেয় না, আমার রাস্তা বন্ধ করে রেখেছে, আপনার মজমায় আমাকে ঢুকতে দেয় না। এবার আল্লাহর নবী ডেকে বললেন, দুরহা, কুকুর এখান থেকে যা, এই কুকুর এখান থেকে দূর হ। এই কথা বলার সাথে সাথে ওই পীর সাহেবটা একটা কুকুর হইয়া গেল, কুকুর হইয়া ওখান থেকে দৌড়াইয়া চলে গেল। এবার আল্লাহর ওলি রাসূলের দরবারে যাইয়া বসলেন, কথা বললেন, কিছুক্ষণ ছিলেন, রাতে ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল, সকাল হইল। পরের দিন আল্লাহর ওলি ফজরের পর ওই পীর সাহেবের বাড়িতে গেলেন, যাইয়া পীর সাহেবের খবর নিলেন। পীর সাহেব প্রতিদিন ফজরের পরে দরজার বাহিরে এসে মুরিদানদের উদ্দেশ্যে ওয়াজ নসিহাত করেন, কিন্তু আজকে আর পীর সাহেবকে দেখতেছে না, মুরিদান সবাই বাহিরে দাঁড়ায় আছেন, কিন্তু পীর সাহেবের কোনো খবর নাই। আল্লাহর ওলি ডেকে বললেন, পীর সাহেব কোথায়? মুরিদরা বলল, অনেক সময় আমরা এখানে দাঁড়ায় আছি, পীর সাহেবের কোনো খবর নাই, পীর সাহেবকে তো আমরা দেখতাছি না, কারণটা কি? এইবার হুজুর বললেন, কারণটা কি, কী হয়েছে, পীর সাহেবের খবর নি শুনি? বলে, না না, খবর নেই নাই। বলে, তোমরা একটু ঘরের ভিতর যাও, যাই একটু খবর নাও, পীর সাহেব হুজুর কোথায়। এবার তারা ঘরের দরজায় টাক দিলেন, কিন্তু দরজা খোলে না, দরজা খোলে না, অনেকক্ষণ টাকাটাকি করল, বাধ্য হইয়া তারা ঘরের দরজাটা মুরিদরা ভেঙে ফেলল। মুরিদরা ঘরের দরজা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করল, ঘরের ভিতর প্রবেশ করে দেখেন পীর সাহেব ঘরে নাই, খালি বিছানা, খালি ঘর পড়ে আছে, কোথায় পীর সাহেব? পীর সাহেবের কোনো খবর নাই। এবার মুরিদেরা দৌড়িয়া বাহিরে আইসা আব্দুল হক মহাদ্দেসে দেওলবি রহমাতুল্লাহ আলাইহি বকেকে বললেন, হুজুর, আমাদের পীর সাহেবকে তো পাইলাম না, ঘরের ভিতর কোথাও দেখি না, কোনো খবর নাই। বলে, কোথায় যাইতে পারে? এই শোনো, তোমরা যখন এখানে এসেছ তখন কি তোমরা কোনো কুকুর বের হইয়া যাইতে দেখছ? সবাই বললেন, হুজুর, হ্যাঁ, আমরা যখন সকালবেলায় এখানে এসেছি, আমাদের সামনে দিয়াই এই ঘর থেকে একটা কুকুর আমাদের সামনে দিয়া বের হয়ে গিয়েছে। হুজুর বললেন, ওটা আর কেউ না, তোমাদের পীর, আল্লাহ তাআলা ওকে কুকুর বানাইয়া দিছে, ও কুকুর হয়ে এখান থেকে চলে গেছে। এজন্য ভণ্ড পীরেরা, আজকে যারা দুনিয়াতে ভণ্ডামি করো, গাঁজা খাও, মদ খাও, নারী নিয়ে নাচানাচি করো, ঢোল বাজাও, গান বাজাও, মনে রাখবা, তোমাদের ভণ্ডামির কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে যদি না হয়, দুনিয়াতে যদি আজাব নাও দেন, মৃত্যুর পরে তোমাদের চেহারা কুকুর আর শুকরের হয়ে যাবে, কারণ তোমরা মানুষকে গোমরা করতেছ। এজন্য ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না, যেই পীর নামাজ পড়ে না, গাঁজা খায়, মদ খায়, বড় বড় জট, সালার চট পইরা থাকে, মাজারে গড়াগুড়ি করে, নাচানাচি করে, ফালাফালি করে, এমন পীরের কাছে গেলে আপনারও ইমান চলে যাবে, ওই পীরও যেমন গোমরা, আপনাকেও গোমরা করে ছাড়বে।